বারো নম্বর সূরা ইউসুফ, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 111, রুকু 12। শুরুতেই আল্লাহর নাম করে যাই, করুণায় ভরা যিনি দয়ালু সদাই। রুকু 1, আলিফ লাম রা, সুস্পষ্ট কিতাবের আয়াত, ইহা নাজিল করেছে কোরআন আরবি ভাষায়, তোমাদের বুঝিতে যেন সোজা হয়ে যায়, বর্ণনা উত্তম সব কাহিনী দিয়ে, অভিযোগে কোরআন আমি দেই পাঠিয়ে, তোমার কাছে যাহা ওহি মোর মিলে, যদিও না জানা দলে তুমিও ছিলে। ইউসুফ বলেছিল তার পিতাকে, স্বপ্ন দেখেছি যাহা এমন থাকে, সূর্য ও চাঁদ তারা 11টি ছিল, আমাকে সবাই মিলে সিজদা দিল। বলিলেন পিতা তারে, বৎস কোনো ভাইয়ের কাছে ইহা বলিও না যেন, কুচক্র করিবে তারা তবে নিশ্চয়, মানুষের শত্রু এক শয়তানি হয়, মনোনীত তোমাকে রব করিবেন, স্বপ্নের ব্যাখ্যা তোমায় শিক্ষা দিবেন, অনুগ্রহ দিবেন তিনি পূর্ণ করিয়া, ইয়াকুবের পরিজন তোমাকে দিয়া, করেছেন যেমন তিনি পূর্বে তাদের, ইব্রাহিম ছিল সেথা আরো ইসাকের, তোমার পিতৃপুরুষ তাহারাই রয়, করিলেন তোমার প্রভু তাহা নিশ্চয়, জ্ঞান বিশাল তাঁর প্রজ্ঞা অতিশয়। রুকু 2, ইউসুফ ভাইদের কাহিনীর দ্বারা নমুনা পেতে পারে জিজ্ঞাসু যারা, তারা বলে আমাদের পিতার কাছে ইউসুফ ও তার ভাই বেশি প্রিয় আছে, নিশ্চয়ই আমরা হলাম সংহত দল, পিতার সেটা হলো ভ্রান্তির ফল, ইউসুফের তাই যদি মেরে ফেলা যায় অথবা ফেলে আসা অন্য কোথায়, পিতার স্নেহ মোরা পাব তাহলে, বিবেচিত হব আরো যোগ্য বলে, তাদের মধ্য হতে বলে একজন, হত্যা না করিয়া তবে করি যে এমন, ফেলিয়া দেই মোরা কূপের অতলে, যাতে কোনো পথিক তাকে নিয়ে যায় চলে। তারা বলে হে পিতা, কি হলো তোমার, আমাদের বিশ্বাস নাই কেন আর, ইউসুফে আমরা তো শুভকামনার, আমাদের সাথে তাই কাল সে যাবে, খেলাধুলা করিবে ও তৃপ্তিতে খাবে, আমাদের উপরে যেন বিশ্বাস থাকে, পূর্ণ হেফাজত মোরা করিব তাকে। বলিলেন তিনি মোর আশঙ্কা যে হয়, না যদি মনোযোগ তোমাদের রয়, নেকড়ে না তাহাকে খেয়ে ফেলে দেয়। তারা বলে বাঘে যদি খেয়ে ফেলে তাকে, যদিও আমাদের দল ভারী থাকে, তবে তো হারালাম সবাই যাকে। তারপর তাকে তারা সাথে নিয়ে যায়, নিক্ষেপ করিতে কূপে একমত হয়, ইঙ্গিতে দিলাম তখন তাকে জানিয়ে, তাদের কাজের কথা বলো তুমি গিয়ে, অবশ্যই এসব কথা বলো যদি তাই, তখন চিনিবে না তাহারা তোমায়। কাঁদিতে কাঁদিতে তারা ফিরে এলো রাতে, পিতার কাছে সব গেল একসাথে, বলে তারা পিতা মোরা ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখে, করিতেছিলাম দৌড় প্রতিযোগিতা, নেকড়ে বাঘে তাকে খাইল সেথা, করিবে না তুমি তো বিশ্বাস তাহা, বলিতেছি যদিও মোরা সত্য যাহা, ইউসুফের জামায় নকল রক্ত লাগিয়ে, পিতার কাছে তারা দেখালো গিয়ে, বলে সে তোমরা এলে কাহিনী সাজিয়ে, উত্তম আমার তাই ধৈর্য ধারণ, তোমরা প্রকাশ যাহা করিছ এখন, সাহায্যকারী যেন আল্লাহই হন। অতপর সেথায় এক কাফেলা আসিল, পানি আনিতে কারো প্রেরণ করিল, কুয়াতে যখন সে বালতি ফেলিছে, একটি বালক সে দেখিল নিচে, পণ্য রূপে তারে গোপনেতে লয়, জানা ছিল আল্লাহর সেসব বিষয়, তাহাকে দিল তারা বিক্রি করিয়া, বিনিময়ে মাত্র কয়েক দিরহাম নিয়া, তাহারা দেখেনি তাকে গুরুত্ব দিয়া। রুকু 3, মিশরের যেই লোক তাকে কিনি আছে, বলিল তখন গিয়া স্ত্রীর কাছে, থাকার ব্যবস্থা তুমি করে দাও তারে, হয়তো সে আসিবে কোনো উপকারে, অথবা পুত্র মোদের হইতে সে পারে, সেই দেশে তাকে করি আমি প্রতিষ্ঠিত, স্বপ্নের ব্যাখ্যা সে শিক্ষা নিত, নিজের ইচ্ছার কাজে আল্লাহ প্রবল, জানে না অধিক সেটা মানব সকল, যখন হলো তার পুরা যৌবন, হিকমত এলেম দান করিলাম তখন, পুরস্কার পেয়ে থাকে নেক কারিগণ, মহিলাটি থাকে শুধু তাকে ফুঁসলাতে, দরজা বন্ধ সে করে সেই সাথে, আনিল নিজের দিকে তাকে টানিয়া, ইউসুফ আল্লাহকে বলে ডাকিয়া, রক্ষা করুন আজ আল্লাহ আমায়, আমার মালিক যিনি আমাকে হেথায়, আমায় রেখেছেন তিনি যত্নের দ্বারা, সীমানার লঙ্ঘন করে সব যারা, সফল কামী কভু হয় না তারা। তার প্রতি মহিলাটি ছিল আসক্ত, আসক্ত সেও সেথা তার প্রতি হত, যদি না রবের সে নির্দেশ পেত, এইভাবে থাকি আমি জ্ঞান তাকে দিতে, অশ্লীল মন্দ থেকে দূরে রাখিতে,
সেই তো আমার কাছে ছিল নিশ্চয়, বাছাই বান্দার মাঝে একজন রয়। উভয়ে দরজা পানে গেল দৌড়িয়ে, মহিলা ছেড়িল জামা পিছনে গিয়ে, মহিলাটি স্বামীকে তার দেখে দরজায়। স্বামীকে বলিতে থাকে মিথ্যা সেথায়, যে তোমার স্ত্রীকে চাইতে পারে শাস্তি কি দেয়া যায় বলো তাহারে, কঠিন শাস্তি বা দাও কারাগারে। ইউসুফ বলে মোর ফুসলিয়েছিল, পরিবারে একজন সাক্ষী দিল, জামা যদি সমুখে ছেঁড়া তার হয়, মহিলার কথা তবে সত্যই রয়, এবং পুরুষটি সেথা সত্য যে নয়। জামা যদি পিছনেই ছেঁড়া থাকে তার বানোয়াট কথা ছিল, তবে মহিলার সত্য কথাটি হয় পুরুষ যাহার। কর্তা দেখিল জামা ছেঁড়া পিছনে, বলিল সে ছলনা নারীদের মনে, নিশ্চয় ছলনা ভীষণ তোমাদের শনে। ইউসুফ এ বিষয়ে তুমি ছেড়ে দাও, পাপের কারণে নারী ক্ষমা তুমি চাও, অবশ্যই তুমি হেথা অপরাধী হও। রুকুচার, মহিলারা বলাবলি করে নগরে, আজিজের স্ত্রী দাসের কামনা করে, নিশ্চয়ই আছে সে ভ্রান্তির ঘোরে। মহিলা শুনিয়া তাদের রটনা এমন, একটি ভোজের সে করে আয়োজন, একটি করিয়া সবার ছুরি হাতে দিয়া, ইউসুফ এখানে আসো বলে ডাকিয়া। রূপের মাধুরীতে মুগ্ধ সবাই, নিজেদের হাত কাটে তারা নিজেরাই, এ কোনো মানুষ নয় তারা সব বলে, বরঞ্চ ফেরেশতাই তাকে বলা চলে। ওই সেই লোক বলে মহিলা সবার, যাকে নিয়ে দোষারোপ করো যে আমার, প্রকৃতই কামনা মোর চেয়েছে তাকে, কিন্তু নিজেকে সে পবিত্র রাখে। সে যদি আমার এই আদেশ না মানে, পাঠানো হবে তার কারাগার পানে, লাঞ্ছিত হবে সে আরো সেইখানে। ইউসুফ বলে রব আমার কাছে, অধিক উত্তম তাই সেখানেই আছে, আমায় নারীরা চায় যেই বিষয়ে, কারাগারি ভালো মোর নারীর চেয়ে, রক্ষা না করো যদি ওদের হতে, আমিও এসে যাব তাদেরই মতে, এবং সামিল হব পাপীদের পথে। রব শেষে তার দোয়া কবুল করেন, তাদের থেকে তারে দূরে সরালেন, সবই শোনেন তিনি জানিয়া থাকেন। নিদর্শন দেখার পর তারা কিছুদিন কারাগারে রাখা তাকে মানে সমীচীন। রুকু পাঁচ, তার সাথে দু যুবক এলো কারাগারে, তাদেরই একজন বলে যে তারে, অন্য জনে বলে রুটি দেখি মোর মাথায়, একটি পাখি সেটা ঠুকরিয়ে খায়, জানাবে কি এসবের ব্যাখ্যা দিয়া, নেককারি মনে হয় তোমায় দেখিয়া। বলে সে খাদ্য যাহা আছে আসিবার, পূর্বেই ব্যাখ্যা দেব আমি যে তাহার, যে জ্ঞান শিক্ষা প্রভু দিয়াছেন আমার, আমি তো নাই আর তাহাদের সাথে, ইমান রাখে না সব যারা আল্লাতে, বিশ্বাস যাদের নাই আরো আখেরাতে। মানি আমি ধর্ম পিতৃ পুরুষের, যাহা ছিল ইব্রাহিম ও ইসাক ইয়াকুবের, আমাদের শোভা তাই পায় না আরো, আল্লাহর সাথে করি শরীক কারো, আমাদের অন্য সকল মানুষের প্রতি আল্লাহর বিশেষ আছে অনুগ্রহ অতি, অধিকেই করে না যাহা স্বীকার নতি। হেমোর সঙ্গীদ্বয় এই কারাগারে, বিভিন্ন উপাস্য শ্রেয় নাকি আল্লাহরে, উপাসনা তোমরা করো আল্লাহকে ছাড়া, কেবল মাত্র শুধু নামেরই দ্বারা, যে নাম দিল তব বাপ দাদারা। আল্লাহর হতে নাই প্রমাণ যাহার, বিধান দেবার নাই কারো অধিকার, আদেশ দিলেন তিনি তাহাকে ছাড়া, ইবাদত করো না কভু অর্থহীন যারা, সরল সঠিক শুধু ধর্ম এটাই, অধিক মানুষেরই তাহা জানা নাই। হে কারার সঙ্গীদ্বয় শোনো দিয়া কান, মনিবেরে করাবে তাই শরাব এক পান, অন্য জনকে হবে শুলেতে প্রদান, মস্তক হতে পাখি আহার করে, হয়েছে নির্ধারিত তোমাদের তরে, মুক্তি যে পাবে বলে ধারণা আছে, ইউসুফ বলিল এমন তাহার কাছে, আমার কথা যেন তোমার মনিবে, উল্লেখ করিয়া সব তাকে বলিবে, শয়তান সেটা তাকে ভুলিয়ে দিল, ইউসুফ কয়েক বছর কারাগারে ছিল। রুকু ছয়, স্বপ্ন দেখিয়া বলে বাদশা সেথায়, সাতটি গাভী দেখি ছিল ক্ষীণকায়, মোটা তাজা সাতটিকে তারা ধরে খায়, সাতটি সবুজ শীষ দেখিলাম আর অপর সাতটি ছিল শুষ্ক জেতার, পারিষদে ব্যাখ্যা দাও স্বপ্ন আমার, স্বপ্নের তাবির যদি পারো বলিবার। তারা বলে কল্পনা প্রসূত এটা, স্বপ্নের তাবিরও মোরা পারি না সেটা, বন্দিদ্বয়ের মাঝে মুক্তি যে পেল, বহুকাল পরে তার স্মরণে এলো, ইউসুফের কথা সব মনে পড়ে গেল, বলে সে তাবির আমি এনে দেব ক্ষণ, আপনারা আমাকে করুন প্রেরণ। ইউসুফে গিয়ে সে বলে কারাগারে, শীর্ণ গাভী খায় মোটা তাজাটারে, সাতটি খেয়ে নিল এমনই করে,
অপর সাতটি তাজা গাভীদের ধরে, সাতটি সবুজ শীষ শ্বেতারোহী আছে, সাতটি শুষ্ক শীষ আরো তার কাছে। স্বপ্নের তাবির তুমি দাও আমারে, ফিরে গেলে তারা যেন জানিতে পারে। বলিল, সাতটি বছর করো চাষাবাদ, খাও কিছু বাকি করো গুদাম জাত। তোমরা শস্য যাহা কর্তন করো, শীষের সাথে তাহা গুদামে ভরো। তারপরে আসিবে সাতটি বছর, আনিবে কঠিন শেথা এক মনন্তর। আগের সঞ্চয় করা রাখিবে যাহা, সাতটি বছরে মানুষ খাইবে তাহা। সামান্য পরিমাণ কিছু রাখিয়া কেবল, বীজের রক্ষণ করো তোমরা সকল। তারপরে সাতটি এমন বছর যাবে, চাষের জন্য প্রচুর বৃষ্টি পাবে। লোকেরা ফলের রস সেথা নিংড়াবে। রুকুসাত বাদশা শুনিয়া তখন এই কথা বলে, ইউসুফকে মোর কাছে আনো তাহলে। যখন তার কাছে দূত আসিল, মনিবে ফিরে যেতে তাকে বলিল, এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো নারীদের অবস্থা কেমন তর। হাত কেটে ফেলেছিল নারীরা যত, তাদের কুচক্র সবই রব অবগত। বাদশা ডাকিয়া বলে, রমণীদেরে তোমাদের ঘটনা কি বলো তা মোরে। ইউসুফের তোমরা কামনা করিয়া, ফুসলাও যখন সব তার কাছে গিয়া। অদ্ভুত মহিমা তারা বলে আল্লাহর, দোষ ছিল না সেথা কিছুই যে তার। আজিজের স্ত্রী বলে সত্য কথা, এখন তো প্রকাশ তাহা হয়েছে যথা। আমি মোর কামনা চরিতার্থে ফুসলিয়েছিলাম তাকে নিজ স্বার্থে, নিশ্চয় সত্যবাদী ছিল আর সে। ইউসুফ বলিল, ইহা এই কারণে আজিজ জানিতে পারে যেন সেইখানে, আমি যে তাহার সেথা অবর্তমানে, আমানত খেয়ানত করিনি সেখানে। কুচক্র রয় যাহা বিশ্বাসঘাতকের, এগুতে দেন না কভু আল্লাহ তাদের। ১৩ পারা আমা উবারু। নির্দোষ বলি না আমি নিজেরও কখন, প্ররোচনা দিয়ে থাকে মানুষের মন। কখনো মন্দ কাজ করিতে তারে, তবে তা এমন লোক নয় সে যারে। আমার রবের দয়া যার প্রতি রয়, রব মোর ক্ষমাশীল দয়ালু যে হয়। বাদশা বলিল, আনো ইউসুফের গিয়া, সহচর করিয়া তাকে দেব রাখিয়া। তার সাথে যখন হলো মত বিনিময়, রাজা বলে আপনাতে বিশ্বাস রয়, মর্যাদা আপনার আছে অতিশয়। ইউসুফ বলিল, চান দায়িত্ব আমারে, দিন তবে দেশের ধন ভাণ্ডারে। রক্ষক হিসাবে আছে বিশ্বস্ততা, আমার আছে আর অভিজ্ঞতা। সেই দেশে প্রতিষ্ঠা আমি দিলাম তারে, যেখানে ইচ্ছা সে বাস করিতে পারে। যার প্রতি ইচ্ছা মোর রহমত হয়, নষ্ট করি না মুমিনের কোনো বিনিময়। সাবধানী হয় যারা ঈমান আনিয়া, উত্তম পাবে তারা আখেরাতে গিয়া। রুকুয়াট ইউসুফের ভাইয়েরা সব এলো তার ধারে, তখনই তাদের সে চিনিতে পারে। তারা সব চিনিতে পারিল না তারে। ইউসুফ বলিল, রসদ তৈরি করিয়া তোমাদের সৎ ভাই তাকে শুনিয়া। তোমরা কি দেখো না যে মাপে পুরা মোর, অতিথিকে আরো আমি করি সমাদর। তোমরা না যদি গিয়ে আনো তবে তার, তোমাদের বরাদ্দ কিছুই রবে না আমার। মোর কাছে তোমরা আসিও না আর। বলিল, পিতাকে মোরা রাজি করাব, অবশ্যই করিয়া কাজ আসিয়া যাব। ইউসুফ বলিল, তার ভৃত্যদেরে মূল্য যা দিয়েছে তারা রেখে দাও ভরে, তাহাদের রসদ আর পত্রের ভিতরে, তখন বুঝিয়া তারা আসিবে ফিরে। পিতার কাছে ফিরে বলিল তারা, আমাদের বরাদ্দ আছে নিষিদ্ধ করা, ভাইকে যেতে দিন আমাদের সাথে। শস্যের বরাদ্দ মোরা পাই যাহাতে, আমরা রাখিব তারে ভালো হেফাজতে। পিতা বলে, পারি না বিশ্বাস করিতে, তোমাদের সাথে আমি তাহাকে দিতে। সেরূপ বিশ্বাস কভু করিব কি আর, ইউসুফ আগে ছিল ভাই যে তাহার। বস্তুত আল্লাহ সব রক্ষা করেন, দয়ালু উপরে এক তিনি আছেন। আসবাব খুলে তারা তখন দেখে, নিজেদের মূলধন দিয়েছে রেখে। তারা বলে, পিতা মোরা কি আর চাই, আমাদের মূলধন ফেরত পেয়ে যাই। এবার রসদ মোরা আনিব আরো, আনিয়াছি শস্য মোরা সামান্য তর। পিতা বলে, কসম যদি করে আল্লাহকে, ফেরত নিয়ে আসো তবে তাহাকে, তোমাদের সাথে আমি পাঠাবো সেথায়, অবশ্য তোমরা যদি হও নিরুপায়। তাহাদের মাঝে হলো সেই সব কথা, সাক্ষী গেলেন রয়ে আল্লাহই যথা। ইয়াকুব বলিল, সব বৎসরা শোনো, এক দরজা দিয়ে যেও না যেন, ঢোকো সব আলাদা দরজা পথে, অপারগ আল্লাহর ফয়সালা হতে। নির্দেশ যাহা কিছু রহে আল্লাহর, আমি তো ভরসা কেবল করি যে তাহার, তার উপরে ভরসা করা উচিত সবার। প্রবেশ করিল তারা পিতার আদেশে, পারিল না আল্লাহর ফয়সালা শেষে। ইয়াকুব বাসনা এক পূর্ণ করিল,
নিঃসন্দেহে সে জ্ঞানী লোক ছিল, শিক্ষা দিয়েছি আমি, এখন তাকে অধিক লোকেরই তাহা নাহি জানা থাকে। রুকু নয়, ইউসুফের কাছে তারা গেল পৌঁছিয়া, ভাইকে ইউসুফ তখন দিল রাখিয়া, বলিল তোমারে আমি সহোদর ভাই, দুঃখ তাদের কাজে করিও না, তাই ইউসুফ ব্যবস্থা এমন করে যাহাতে আপন ভাইয়ের সে রসদের সাথে পানের পাত্র এক রাখিল। তাতে ঘোষক একজন পরে হাঁকিয়া বলে, কাফেলার লোকেরা সব চোর, তাহলে জানিতে চায় তারা লক্ষ্য করে, হারিয়েছ কি তোমরা বলো মোদেরে? তারা বলে, হারিয়েছি মোরা বাদশার, পাত্র ছিল যাহা পান করিবার, যে কেহ আমাদের সেটা দিয়ে যাবে, এক উট পরিমাণ মাল সে পাবে, রইলাম আমি তার জামিন হিসাবে। বলিল, তারা সব কসম আল্লাহর, আমরা তো আসিনি ফ্যাসাদ করিবার, চোরও নই মোরা কেহই তো আর। তারা বলে, মিথ্যাবাদী হও যদি তবে বলো তবে তোমাদের শাস্তি কি হবে? তারা বলে, যার মালে পাত্রটি পাবে প্রতিদানে সেই তবে দাসত্বে যাবে, জালিমের শাস্তি দেই মোরা এইভাবে। তল্লাশি প্রথমে করে আর ভাইদের, অতপর দেখে সে নিজের ভাইয়ের, উহা হতে পাত্রটি করিল সে বের। ইউসুফের কৌশল এভাবে শেখাই, সেদেশের আইনে কোনো সহদর ভাই দাস হিসাবে নিতে পারিবে না, তাই যদি না আল্লাহর হয় ইচ্ছা সেটাই, মর্যাদা দেই আমি ইচ্ছা যাকে, জ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী থাকে। তারা বলে, চুরি সে করে যদি তাই, পূর্বেও করে তার আরো এক ভাই, ইউসুফ আসল ব্যাপার গোপন রাখে, ব্যক্ত গোপন কথা করিল না তাকে। কিন্তু তখন সে মনে মনে বলে, তোমরাই মন্দ দারুণ লোক আসলে, বর্ণনা তোমরা করো যে ঘটনার, সে বিষয়ে সবকিছু জানা আল্লাহর। তারা বলে, হে আজিজ, পিতা তার যিনি, বৃদ্ধ অতিশয় হল একজন তিনি, আমাদের একজন রাখুন তাহলে, দয়া করে আপনি তাহার বদলে, আপনাকে মনে করি নেককারী বলে, আল্লাহ রক্ষা আমায় করুন, তাতে দ্রব্য পেলাম মোরা যাহার সাথে, তাকে ছাড়া অন্যের রাখি যদি তাই, জালিমের মাঝে তবে আমি পড়ে যাই। রুকু দশ। তাহার কাছ হতে নিরাশের পরে নিজেদের মাঝে তারা আলাপ করে, তখন তাদের মাঝে বড় ভাই বলে, করেছ আল্লাহর নামে ওয়াদা সকলে, তোমরা পিতার কাছে যাহা দিয়েছ ইউসুফ প্রতি আগে অন্যায় করেছ, সুতরাং যাব না আমি এদেশ ছেড়ে আর, অনুমতি যতদিন পাই না পিতার, অথবা আল্লাহ করেন কোন সমাধান, শ্রেষ্ঠ সমাধান সব তাহারই প্রদান। তোমরা গিয়ে বলো পিতার কাছে, আপনার ছেলে সেথা চুরি করিয়াছে, যেইটুকু জানি মোরা বলিলাম তাই, গায়েবের বিষয়ে মোদের ধারণা তো নাই। শুনে দেখো সেথা যারা বাসিন্দা থাকে, আমাদের সাথী ছিল সেই কাফেলাকে, অবশ্যই সত্য কথা বলি তোমাকে। পিতা বলে, তোমরা বলো মন গড়া, উত্তম এখন মোর ধৈর্য ধরা, একত্র করিয়া তাই আল্লাহ সবার মোর কাছে আনিবেন হয়তো আবার, এরকম আশা কিছু মোর মনে রয়, সর্বজ্ঞ হন তিনি আরো প্রজ্ঞাময়। তাদের থেকে নিল মুখ ফিরিয়ে, আফসোস করিল সে ইউসুফ নিয়ে, শোকে তার দুই চোখ সাদা হয়েছিল, অসহ্য শোক সে সামলিয়ে নিল। তারা বলে, মনে হয় কসম আল্লাহর, ইউসুফই সর্বদা মনে আপনার, হবেন না নিবৃত যেন কহু আর, অবস্থা যতদিন না হয় মরার, অথবা হয়তো মরেই যান একবার। পিতা বলে, বেদনা ও দুঃখ যা আছে নিবেদন করিয়াছি আল্লাহর কাছে, আল্লাহর তরফ হতে আমি জানি যাহা, তোমরা তেমন করে জানো না তাহা। শুনে রাখো তবে মোর সন্তানগণ, ইউসুফ এবং তার ভাইকে এখন সবাই তোমরা গিয়ে করো যে তালাশ, আল্লাহর রহমতে হয়েও না নিরাশ, আল্লাহর রহমত শুধু কাফের ছাড়া, কখনো নিরাশ কেহ হয় না তারা। ইউসুফের কাছে গিয়ে তাহারা বলে, আমাদের নিদারুণ কষ্ট চলে, এসেছি সামান্য কিছু পুঁজি মোরা নিয়ে, বরাদ্দ করুন মোদের দান কিছু দিয়ে, দানশীল আল্লাহর কাছে নিশ্চয় অবশ্যই তারা সব পুরস্কৃত হয়। বলে সে, তোমরা কি তাহা জানিলে, ইউসুফ ও তার ভাইয়ে যাহা করিলে, অজ্ঞতা যখন নিয়ে তোমরা ছিলে। তাহারা তখন তাকে বলিল সবে, প্রকৃত ইউসুফ আপনি কি তবে? ইউসুফ বলিল, সেথা হ্যাঁ আমি তাই, এবং এ আমার সহোদর ভাই, তাকওয়া যে করে অবলম্বন তার সাথে করে আর ধৈর্য ধারণ, আল্লাহ সে সকল সৎ যাহাদের শ্রমফল বিনষ্ট করেন না তাদের। তারা বলে, আমাদের কসম আল্লাহর, নিশ্চয় আপনি অধিক পছন্দ তাহার, অবশ্যই আমাদের অপরাধ সবার।
বলিল সে, তোমরা আজ মরে শোনো, তোমাদের বিরুদ্ধে নেই অভিযোগ কোনো, আল্লাহ তোমাদের যেন ক্ষমা করে দেন, শ্রেষ্ঠ দয়ালু শুধু তিনি আছেন। তোমরা আমার এই জামা সাথে নিও, পিতার মুখের পরে এটা রেখে দিও, দৃষ্টি শক্তি তাতে ফিরে পাবে তার, মোর কাছে নিয়ে এসো সব পরিবার। রুকু 11। তারপরে কাফেলা বেরিয়ে গেলে তখন তাদের পিতা এই কথা বলে, প্রলাপ না ভাবিলে শোনো যে সবাই, এখন ইউসুফের ঘ্রাণ আমি হেথা পাই। তারা বলে, আপনি তো কসম আল্লাহর, পুরনো সে ভ্রান্তি আছে আপনার, সুখবর নিয়ে দূত গেল আসিয়া, জামাটি মুখের পরে দিল রাখিয়া, অমনি দৃষ্টি তার পেল ফিরিয়া, বলে সে, আল্লাহ হতে আমি জানি যাহা, বলিনি কি তোমরা জানো না তাহা। তারা বলে, পিতা যাহা আমাদের গুনাহ, এখন ক্ষমা চাও করে প্রার্থনা, আমরা তো অপরাধী নিশ্চিত জানা। পিতা বলে, শীঘ্রই রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাহিবার আছে, পরম ক্ষমাশীল তিনি নিশ্চয়, আরো তিনি রয়েছেন বড় দয়াময়। তারা সব ইউসুফে গেল পৌঁছিয়া, পিতা ও মাতাকে নিজের কাছে রাখিয়া, ইউসুফ বলিল তখন তাদের গিয়া, আপনারা আল্লাহর ইচ্ছার উপরে প্রবেশ নিরাপদে করুন মিশরে। ইউসুফ পিতার মাতাকে সেথায় সিংহাসনের সে উপরে বসায়, সবাই সম্মুখে তার পরে সিজদায়। ইউসুফ তখন বলে, হে পিতা আমার, এটাই ব্যাখ্যা মোর স্বপ্ন আগেকার, সত্যে পরিণত রব করিলেন তার, আমার প্রতি তিনি দয়া করেছেন, কারাগার হতে মোরে বাহির করেন, সবাইকে এখানে তিনি আনিয়া দিলেন, শয়তান ভাইয়ের মাঝে বিভেদের পরে প্রভু সব করিলেন নিপুণ করে, যত কিছু রয়েছে সব তাঁর জানা রয়, প্রজ্ঞাও আছে তাঁর বড় অতিশয়, রাজ্যের ক্ষমতা রব দিলেন মোরে, শেখালেন স্বপ্নের ফল বর্ণনা করে, আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেন, ইহকাল পরকালে আমায় দেখেন, মুসলিম রাখিয়া করুন মৃত্যু প্রদান, নেক বান্দার মাঝে সামিল করান, গায়েবি ঘটনাগুলোর একটি যাহা, ওহি দ্বারা তোমাকে জানালাম তাহা, তুমি তো ছিলে না তখন তাহাদের কাছে, কুচক্র তখন তারা সেথা করিয়াছে, যতই তোমার সেথা প্রচেষ্টা রয়, অধিক লোকেরা ইমান আনিবার নয়, তোমার দিয়ে যাহা প্রচারিত হয়, তুমি তো চাও না তার কোনো বিনিময়, ইহাতে বিশ্বের তরে উপদেশ রয়। রুকু 12। নিদর্শন রয়েছে বহু জমিন আসমানে, অহরহ দেখে তারা এখানে সেখানে, নিবেশ করে না মন সেসবের বাণে, ইমান অনেক মানুষ আনে আল্লাতে, আবার শরিক তার করে সেই সাথে, নির্ভয়ে আছে কি তারা এই ব্যাপারে, আল্লাহর আজাবে গ্রাস করিতে পারে, কিয়ামত হঠাৎ করে আসিবে দ্বারে, অথচ বুঝিতে কিছু পারিবে না যারে, আমার পথ বলো এই একখান, মানুষকে আল্লাতে করি আহ্বান, প্রমাণের উপরে সব রয়েছি সবাই, আমি ও আমার সব অনুসারীরাই, আল্লাহ মহান আর পবিত্র বলে, সেথাই আমি নাই মুশরিক দলে, তোমার পূর্বে যত রাসুল পাঠাই, পুরুষ মানুষ তারা ছিল যে সবাই, পাঠাতাম তাহাদের ওহি আমি দিয়ে, দেখেনি তারা কি দেশ বিদেশ গিয়ে, তাহাদের পূর্বে কি পরিণতি রয়, সে কারণে যারা সব সংযমী হয়, আখেরাতে ভালো সব তাদের সবার, এখনো কি তোমাদের নয় বুঝিবার। নিরাশ রাসুলেরা হইত যখন, এই রূপ ধারণা তারা করিত তখন, তাদের ধারণা বুঝি ভুল হয়ে যায়, তখনই সাহায্য মোর সেথা পৌঁছায়, অতপর রক্ষা পেল সেই যাত্রায়, অপরাধে মোর দেয়া শাস্তি যত, যায় না কখনো করা সেটা প্রতিহত, তাদের কাহিনীতে প্রচুর বিষয়, বুদ্ধিমানের তরে শিক্ষার রয়, এ কোরআন মন গড়া কোনো কথা নয়, আগের কিতাবে সব আছে যা বরং, এখানেও সবই তার আছে সমর্থন, বিশদ বিবরণ আরো হেথা রয়ে যায়, মুমিনেরা হেদায়েত রহমত পায়।